অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্বকাপ। স্বাগতিক ভারতকে কাঁদিয়ে আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হল ওশেনিয়া মহাদেশের এই দেশটি। অথচ ভারতবাসী অধীর আগ্রহে অপেক্ষায় ছিল, এবার বুঝি শিরোপা জিতবে তাদের দলই। কিন্তু তা আর হয়নি। বড় মঞ্চে বারবার ভেঙে পড়ার কারণে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় চোকার্স। কিন্তু একটু পেছনে তাকিয়ে দেখলে সবাই বলতে বাধ্য হবে যে আসল চোকার্স এখন ভারতই। 1983 সালের পর দীর্ঘ 28 বছর বিরতি দিয়ে 2011 সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত। যদিও এই সময়ের মধ্যে অন্য বিশ্বকাপগুলোতেও ভারতকে শিরোপার দাবিদার হিসেবেই দেখা হয়েছিল। 2003 বিশ্বকাপেই যেমন পুরো আসরে ভালো খেলে ফাইনালে যায় দলটি, কিন্তু অস্ট্রেলিয়ার সামনে পড়ে অসহায় আত্মসমর্পণ করেন সৌরভ গাঙ্গুলি আর সচিন তেন্দুলকাররা। এরপর 2007 বিশ্বকাপে প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ভারত। অথচ সেই দলে ছিল তারকার ছড়াছড়ি। সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকার, সেহবাগ, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, জহির খান, হরভজনদের মতো খেলোয়াড় থাকায় সবাই ধরে নিয়েছিল এবার হয়তো চ্যাম্পিয়ন হবে ভারতই। কিন্তু মুখ থুবড়ে পড়ে তারা। মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হওয়ার পর অবশ্য ভারতের এই চাপের মুখে ভেঙে পড়ায় ছেদ পড়েছিল। ধোনির নেতৃত্বে 2007 টি-20 বিশ্বকাপ এবং 2011 ওয়ানডে বিশ্বকাপের পর 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে ভারত। এরপর থেকেই শুরু ভারতের দক্ষিণ আফ্রিকার মতো চোকার্স হওয়ার। 2014 সালে টি-20 বিশ্বকাপে দুর্দান্ত খেলে ফাইনালে জায়গা করে নেয় ভারত। কিন্তু সেখানে গিয়ে ব্যাটিং ও বোলিং দুটোতেই বাজেভাবে ব্যর্থ হয়ে প্রতিবেশী শ্রীলঙ্কার কাছে হেরে যায় ভারত। 2015 বিশ্বকাপে ভারতের দলটা ছিল বেশ শক্তিশালী। বিরাট কোহলি, রোহিত শর্মারা ছিলেন দারুণ ফর্মে। গ্রুপ পর্ব আর নকআউট পর্বে যেভাবে খেলছিল ভারত, তাতে ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন যে তাদের দল হয়তো টানা দুইবার বিশ্বকাপ জিতবে। কিন্তু আবারও সেই অস্ট্রেলিয়ার সামনে ভেঙে পড়ে ভারত। সেমিফাইনালে আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া করে 328 রান। কোনো লড়াই না জমাতে পেরে ভারত অল আউট হয়ে যায় মাত্র 233 রানে। এরপর ঘরের মাটিতে টি-20 বিশ্বকাপে আবারও প্রয়োজনের সময় চোখ করে ভারত। অধিনায়ক কোহলি ছিলেন তার ক্যারিয়ারের সেরা ছন্দে, কিন্তু আবারও সেমিফাইনালে তাদের আটকে দেয় ওয়েস্ট ইন্ডিজ। 192 রান করেও 7 উইকেটে হেরে যায় স্বাগতিক ভারত। 20 বলে 43 রান করে ভারতের দর্শকদের কাঁদিয়ে ছাড়েন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও চাপের মুখে ব্যর্থ হয় ভারত। ফাইনালে তাদের সামনে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, কিন্তু সেখানে তারা উড়ে যায় খড়কুটোর মতো। আগে ব্যাটিং করে পাকিস্তান করেছিল 338 রান, আর ভারত কিনা টেনে টুনে 150 রান পার করে সবশেষে অল আউট হয়ে যায় মাত্র 158 রানে। ইংল্যান্ডে হওয়া 2019 বিশ্বকাপেও যথারীতি দুর্দান্ত ক্রিকেট খেলে সেমিফাইনালে চলে গিয়েছিল ভারত। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে খোদ ভারতের সমর্থকরাও গোনায় ধরেননি, কিন্তু সেই নিউজিল্যান্ডই শেষ পর্যন্ত তাদের হতাশায় ডোবায়। বৃষ্টির কারণে দুই দিন মিলিয়ে হওয়া সেই ম্যাচে নিউজিল্যান্ড করেছিল মাত্র 239 রান, কিন্তু সেটাই করতে পারেনি ভারত। সব উইকেট হারিয়ে করতে পারে 231 রান। এ তো গেল ওয়ানডে আর টি-20র কথা। টেস্টেও চোকিং অব্যাহত রেখেছে ভারত। আইসিসির প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ ক্রিকেট খেলে ফাইনালে উঠে গিয়েছিল কোহলি, জসপ্রীত বুমরাহদের নিয়ে গড়া ভারত দল। কিন্তু আবারও চাপ সামলাতে না পেরে ব্যাটে বলে ব্যর্থ হয় তারা। হেসে খেলে 8 উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। এরপর চলতি বছর আবারও টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে জায়গা করে নেয় ভারত। এবার তাদের সামনে আরেক পুরনো ঘাতক অস্ট্রেলিয়া। আরও একবার বাজে পারফরমেন্স দেখিয়ে কোনো লড়াই করতে ব্যর্থ হয় ভারত। 444 রানের টার্গেটে মাত্র 234 রানে অল আউট হয়ে 209 রানের বিশাল ব্যবধানে হারে রোহিত শর্মার দল। মাঝে 2022 সালের টি-20 বিশ্বকাপে তো সেমিফাইনালেই যেতে পারেনি ভারত, আর সবশেষ সদ্য সমাপ্ত বিশ্বকাপের শুরু থেকে যেভাবে খেলেছিল তারা, তাতে মনে হচ্ছিল যে শিরোপাটা ঘরেই রেখে দেবে ভারত। টানা 10 ম্যাচ জিতে ফাইনালে যাওয়া সেই দলটাই কিনা ফাইনালে হেরে গেল, তাও আবার 6 উইকেটে। ভারতের যে ব্যাটসম্যানরা বিশ্বকাপে রান করেছেন মুড়িমুড়কির মতো, তারাই কিনা ফাইনালে 250 রানও করতে পারল না। আর বোলাররা সবাই খাবি খেলেন একই দিনে। এর কারণ তো তাহলে একটাই, সেটা হলো দক্ষিণ আফ্রিকার মতো ভারতকেও এখন চোকিংয়ের রোগে ধরেছে।